শুনছো? শুনছি। কার কাছে শুনলা? চ্যানেলাইতে আটটার খবর। টাঙ্গাইলে রোড অ্যাক্সিডেন্টে 17 জন আহত। ফাইদেম করনা তো, খুব খারাপ খবর। কি সে চেয়ারম্যান মারা গেছে তোমার আপা? আরে এরপরে ঘটনা তো আরো খারাপ। চেয়ারম্যান তো চম্পাকে জিজ্ঞেস করছে ঘটনা সত্যি কিনা, আর চম্পা তো ভয় চটে অস্বীকার করছে বলছে না। এখন তো চেয়ারম্যান রেগে মেগে বলছে যারা এই সমস্ত মিথ্যা কথা রটনা করতেছে তাদেরকে ধরে কাইটে একবারে নদীতে ভাসায় দিবে। তুমি বুঝতেছ ঘটনা? তোমার আমার সম্পর্ক জানলে কি হবে? ওকে। কিসের ওকে? তোমার টেনশন কাজ করতেছে না? টেনশন লাগতো যদি আমি চম্পার লোকে প্রেম করতাম। আমি প্রেম করি চামলির লোকে, আমার কোনো টেনশন নাই। তুমি টেনশন নাই বলতেছ? আব্বা যদি জানে যায়? জানার কোনো উপায় নাই। কে বলছে তোমার উপায় নাই? চম্পা তো এখন বিপদে আছে, ও যদি এখন হিংসা করে আমাদের কথা বলে দেয়। শোনো, কারো ফোড়া হইলে সে ওইটা অপারেশন করতে চায় না, আবার ব্যথাও লাগে। যাইতে ধরে কেউ যদি ফোড়াটা কাইটে দেয় তারপরে কিন্তু আর আমার আর। তুমি কি বলতে চাইতেছো তোমার আমার সম্পর্কটা ফোড়া? শুনতে খারাপ লাগলো, কথা সত্য। দেখো, কেউ যদি বইলেই দেয় তাহলে আমরা বিয়ে করে ফেলাম, খেলা শেষ। তোমার কি ধারণা আব্বা তোমার সাথে আমাকে বিয়ে দিবে? তুই সেই আশায় কি আমি তোমার লাগে প্রেম করতেছি না? আমি তো জানি বিয়া দিব না। আমি তোমার লাগে পলাই দেবো, 3 বছরের মধ্যে এলাকায় আসবো না। কি করবো? 3 বছরের 3টা বাচ্চা নেবো, তারপর আসবো। বাচ্চারা তোমার আব্বার গলা ধরে না 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 করবে, বাস খেলা শেষ। কি বলো তুমি গুলা, এই যুগে কেউ 3টা বাচ্চা নেয়? হ্যাঁ, তাহলে কয়টা নেবা কও তুমি? সর্বোচ্চ 2টা। আচ্ছা ঠিক আছে, 2টা পাস যাও। আচ্ছা আমি সব কি কথা বলতেছি তোমার সাথে? কেন শিশু নিয়ে আলাপ করতেছি, নিষ্পাপ আলোচনা। তুই ফোন রাখো তো ফোন রাখো। আরে বাবা, শিশু বা